আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনার আইএসপি অর্থাৎ আপনি যার কাছ থেকে ইন্টারনেট ব্যবহার করছেন, ওয়াইফাই ব্যবসায়ীরা আপনাকে কিভাবে ঠকাচ্ছে, আপনার কাছ থেকে কিভাবে অতিরিক্ত টাকা নিচ্ছে। এখানে দেখুন যে আমার কাছ থেকে 1000 টাকা নিচ্ছে প্রতি মাসে, এখানে আমাকে নেট দিচ্ছে মাত্র 2.4 Mbps, অর্থাৎ ওনার নেট দেওয়ার কথা ছিল 12 Mbps থেকে 10 Mbps। তাহলে বুঝতেই পারছেন যে আমাকে কত পরিমাণে ইন্টারনেট কম দিচ্ছে এবং আমার কাছ থেকে অতিরিক্ত পরিমাণে টাকা নিচ্ছে। 2.4 Mbps এর দাম সর্বোচ্চ 200 থেকে 300 টাকা হতে পারে, সেই জায়গায় আমার কাছ থেকে উনি 1000 টাকা নিচ্ছে। এরকম প্রতারণা আপনার সাথেও করতে পারে। আমি একটা গত ভিডিওতে আপনার 5 মিনিটের একটা ভিডিও আপলোড করছিলাম, সেখানে আমার সময় লাগছে 40 থেকে 45 মিনিট। এখানে দেখুন যে ডাউনলোড আপলোডের পরিমাণ এখানে 0.94%, অর্থাৎ 1 Mbps না। অর্থাৎ আপনার সাথে আমার সাথে সচরাচর ওনারা প্রতারণা করে আমাদের কাছ থেকে অতিরিক্ত পরিমাণের টাকা কিন্তু ওরা হাতিয়ে নিচ্ছে। যদি আপনার সামনেও এরকম একটা কিছু করতে পারে, সেই জন্য এখন থেকে আপনি খুব সহজেই চেক করতে পারবেন, অর্থাৎ আপনার আইএসপি আপনার ইন্টারনেট ব্যবসায়ী আপনাকে কতটুকু Mbps আপনাকে ইন্টারনেট স্পিড দিচ্ছে। সেই জিনিসটা যদি চেক করেন তাহলে আপনার দুটা লাভ হবে। একটা হলো, প্রথমে ওনাকে জিজ্ঞাসা করবেন যে আপনাকে কত Mbps ইন্টারনেট দিবে এবং সেই অনুসারেই কিন্তু আপনি টাকা দিতে পারবেন। তো এখন দেখাবো আপনি কীভাবে খুব সহজে আপনার ইন্টারনেট স্পিডটা Mbpsটা আপনি চেক করবেন, সেই জিনিসটাই কিন্তু এই মূলত এই ভিডিওতে দেখাবো। এর ফলে আপনি ওনাকে কিন্তু ধরতে পারবেন এবং আপনার যদি Mbps কম হয় তাহলে কিন্তু আপনি ওনাকে বললে বাড়িয়ে দিবে, অথবা আপনি কিন্তু টাকা কম দিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আমাদেরই লাভ। তো সবারই উচিত এই জিনিসটা আপনার চেক করে নেওয়া। এই জন্য প্রিয় দর্শক, আপনাকে খুব সহজে 1 মিনিটের মাধ্যমে আমরা শিখিয়ে দিব কীভাবে খুব সহজে আপনাকে কত Mbps ইন্টারনেট দিচ্ছে সেই জিনিসটা আপনারা কীভাবে চেক করবেন। এই পুরো প্রসেসটা নিয়ে এখন আমরা কাজ করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনার যে ক্রোম ব্রাউজারটি আছে সেইটি ওপেন করবেন। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন, তারপরও আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তারপরে এখানে লিখবেন যে আপনার ইন্টারনেট স্পিড টেস্ট, লিখে আপনি একটা সার্চিং করে দিবেন। সার্চিং করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে যে fast.com দেখতে পাচ্ছেন সেইখানে আপনি একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে প্রিয় দর্শক, ওদেরকে প্রসেস করার জন্য আপনাকে কিছুটা সময় দিতে হবে, এজন্য আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তো কয়েক সেকেন্ড যখন অপেক্ষা করবেন তখন কিন্তু আপনার সামনে এরকমভাবে কিন্তু দেখিয়ে দিবে যে আপনার মোবাইলের কত Mbps ইন্টারনেট এখানে আছে। তো আমি এখানে আবার রিফ্রেশড দিলাম, কারণ আমি সঠিক তথ্যটা পাওয়ার জন্য। যখন আমি আরেকবার দিলাম তখন কিন্তু এখানে সেমই দেখাচ্ছে, প্রথমে দেখাচ্ছিল 2.8, এখন কিন্তু দেখাচ্ছে 2.7 Mbps। তো আপনি বুঝতেই পারছেন যে আপনি যখন 1000 টাকা দিয়ে ইন্টারনেট চালাবেন, যখন আপনি 2.7 Mbps ইন্টারনেট পাবেন, তখন এটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। 2 থেকে 3টা যখন মোবাইল চালাতে পারবেন তখনই কিন্তু আপনার সমস্যা হবে। তো এটা আপনি চেক করার জন্য, আর একটু ভালোভাবে চেক করার জন্য আমরা ওয়েবসাইটটা একটু পাল্টাবো। পাল্টিয়ে এখানে আমরা আরও একটা ওয়েবসাইটের সহযোগিতা নিব, এটা হলো ওকেলা, সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় যে ওয়েবসাইট সেটা। প্রথমে আপনার মোবাইলটা ডেস্কটপ করে নেবেন, তারপরে এখানে একদম উপরে ওকেলা যে ওয়েবসাইটটি আছে সেটিতে আপনি একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে প্রিয় দর্শক, প্রথমে কিন্তু আমরা দেশীয় সার্ভার দিয়ে দেখিয়েছিলাম fast.com-এ। তো আমরা এই fast.com-এ ওরা এডিট করতে পারে সেরকম একটা আমাদের সংজ্ঞা আছে, সেজন্য আমরা একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের সহযোগিতা নিব। আপনারাও ইচ্ছা করলে নিতে পারেন। তো এখান থেকে গু প্রেস করে দিবেন। তো আপনি যে কোনো দেশের সার্ভার দিয়ে কিন্তু এটা আপনি চেক করে নিতে পারেন। আপনার আপনার সুবিধা মতো আপনি যে কোনো দেশের একটি সার্ভার অন করবেন, অন করে কিন্তু আপনি এটা চেক করে নেবেন। তো প্রিয় দর্শক, আপনি একটু অপেক্ষা করতে হবে, কারণ এখানে আপনি যখন সার্চিংয়ে দিবেন তখন কিন্তু আপনার কিছুটা সময় নেবে। তো নেওয়ার পরে কিন্তু আপনার সামনে কিন্তু একটি রেজাল্ট চলে আসবে, সেই জন্য আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণের মতোই আশা করি চলে আসবে। তো যে ইন্টারনেটের ব্যবসায়ীরা এরকমভাবে আমাদেরকে ঠকাচ্ছে সেটা যদি আমরা না বলি তাহলে কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে ঠকিয়ে যাবে।
তো এভাবে চেক করবেন, চেক করার পরে আপনি কিন্তু ওনাকে ধরতে পারেন বা বলতে পারেন যে ভাই এ 500 টাকা 1000 টাকার প্যাকেজ তো এত কম না, আপনি কতটুকু দিবেন সেই পরিমাণে আমাকে দেন, তাহলে কিন্তু দেখবেন যে পরের দিন থেকে আপনার ইন্টারনেটের স্পিড অনেকটাই বেড়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারেন। এখানে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, অল্প একটু সময় নেবে, কয়েক সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ডের মতো সময় নেবে, তারপর কিন্তু দেখিয়ে দিবে যে আপনার আপলোড ইন্টারনেটের স্পিড কত এমবিপিএস এবং ডাউনলোডের স্পিড কত এমবিপিএস। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ডাউনলোডের পরিমাণ 2.86 এমবিপিএস এবং আপলোডের পরিমাণ 0.94 এমবিপিএস। তো এত কম পরিমাণে যদি আপনি এমবিপিএস থাকে তাহলে আপনি কোনো কিছু আপনি কাজই করতে পারবেন না স্মুথলিভাবে, না আপনি ডাউনলোড দিতে পারবেন না আপনি আপলোড দিতে পারবেন। যদি এত কম পরিমাণে এমবিপিএস ওনারা দেয় তাহলে আমার প্রশ্ন হলো কিসের জন্য ওনারা আমাদের কাছ থেকে এত পরিমাণে টাকা নিচ্ছে? যতটুকু এমবিপিএস দেওয়া দরকার ততটুকু যদি আমাদেরকে না দেয় তাহলে বুঝেন যে আপনি বা আমার একজনের ইন্টারনেটে যতটুকু স্পিড দেওয়ার দরকার সেইটুকু দিয়ে কিন্তু ওনারা পুরা প্রায় অনেকগুলো লাইন কিন্তু দিয়ে রাখছে। তো এইখানে আপনাকে যে প্রথমে দেশীয় সার্ভার দিয়ে দেখালাম যে আপনার ইন্টারনেটের যে স্পিডটা কত এমবিপিএস, এখন কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যে সার্ভার আছে সেটা দিয়েও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইন্টারনেটের স্পিডের কী অবস্থা। তো আপনি কিন্তু এভাবেই খুব সহজে চেক করে নিতে পারবেন আপনার ডাউনলোড এবং আপলোড ইন্টারনেটের স্পিডের যে সমস্যাটা আছে সেইটা, তারপরে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো ব্যবস্থা নিতে পারেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।